পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে এবার নতুন পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কোনো ব্যাংককে পাবলিক মার্কেটে তালিকাভুক্ত হতে হলে আগে 200 কোটি টাকা বিনিয়োগ করতে হবে পুঁজিবাজারে। শুধু তাই নয়, ইতিমধ্যে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতেও কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়ন হলে তারল্য সংকট কেটে যাবে পুঁজিবাজারে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আর্থিক খাতের সাথে সরাসরি সম্পৃক্ত পুঁজিবাজার, শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে বিশ্বব্যাপী ভূমিকা রাখতে দেখা যায় ব্যাংক খাতকে। তবে 2010 সালের বড় পতনের পর পুঁজিবাজারে বিনিয়োগ করতে অনেকটাই অনাগ্রহী ব্যাংকগুলো। অর্থ মন্ত্রণালয়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পরও বেঁধে দেয়া 200 কোটি টাকা করে বিনিয়োগ করেনি বেশিরভাগ ব্যাংক। হিসেব বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 25টি ব্যাংকের পুঁজিবাজারে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 4,000 কোটি টাকার কিছুটা বেশি। আমরা জানি অনেক তফসিলি ব্যাংকে তারল্য আছে এবং এখানে বাংলাদেশ ব্যাংক একটা সুবিধা দিয়েছে। আমি আহ্বান জানাবো ব্যাংকগুলোকে, তারা যেন আমাদের এই পুঁজিবাজারে তাদের যে বিনিয়োগ করার কথা সেটা তারা যেন করেন। শুধু তাই নয়, দেশের মোট 61টি তফসিলি ব্যাংকের মধ্যে 31টি এখন পুঁজিবাজারে তালিকাভুক্ত। 12 বছর পর সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এনআরবিসি ব্যাংক। এরই মধ্যে নতুন প্রজন্মের কয়েকটি ব্যাংকও অপেক্ষা করছে তালিকাভুক্ত হতে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, তালিকাভুক্ত হওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত 200 কোটি টাকা ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে পুঁজিবাজারে। বাংলা ব্যাংকের নির্দেশনা এবং এটিকে সংযুক্ত করতে চাই আমরা, তারা এই 200 কোটি টাকা যেন মার্কেটে দিয়ে তারপরে আসে। যারা অলরেডি হয়ে গেছে আজ থেকে 5-7-10-25 বছর আগে, তাদেরকে আমরা মনিটর করছি। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলোকে পুঁজিবাজার মুখী করতে এটি ভালো উদ্যোগ। যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করছে যে মিনিমাম 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট তাদেরকে অবশ্যই ক্যাপিটাল মার্কেটে থাকতে হবে। এতে যেটা হবে যে ক্যাপিটাল মার্কেটে যে লিকুইডিটি ক্রাঞ্চ যেটা আছে, সেই লিকুইডিটি ক্রাঞ্চটা কিন্তু থাকবে না, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বাড়বে। এদিকে লকডাউনেও ইতিবাচক দেশের পুঁজিবাজার। গেল 1 মাসের ব্যবধানে ডিএসসিতে বাজার মূলধন বেড়েছে প্রায় 12,000 কোটি টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।